ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে হাজির হলাম সেটি হচ্ছে ভোকাবুলারি। আসলে আমরা অনেক ভাবে ভোকাবুলারি শেখার কথা শুনে থাকি, অনেক পদ্ধতি মেনটেন করতে বলা হয়, এটা করো সেটা করো, কিন্তু আসলে আমি নিজেও একজন ছাত্র এবং সেই ছাত্র অবস্থা এখনো আছে এবং সেই ছাত্র অবস্থাতেই আমি অনেকগুলো ছাত্র পড়িয়েছি ইউনিভার্সিটিতে, নিজে শিখেছি এবং অনেকে শিখিয়েছি আলহামদুলিল্লাহ, তাদের সাথে থাকতে থাকতে কিছু বিষয় আয়ত্ত করেছি এবং সেখান থেকে জেনেছি আসলে কিভাবে ভোকাবুলারিটা শিখতে হয়। আসলে গতানুগতিক ধারায় এই বর্তমান সময়েও যদি আমরা ভোকাবুলারি শেখার চেষ্টা করি তাহলে নিজেকে অনেকটা পেন দেওয়া ছাড়া আসলে কিছুই হবে না। তাই আজকে আমি এই ভোকাবুলারি নিয়ে আপনাদের সামনে আমি কিভাবে শিখলাম এবং কিভাবে শিখিয়ে থাকি সেই বিষয়টি আপনাদের সামনে একটু বলবো, যেন আপনারা উপকৃত হতে পারেন। এবং তার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিই, আসলে ভোকাবুলারি এমন একটা বিষয় ইংরেজি শেখার ক্ষেত্রে যেটা আপনার চাকরির ক্ষেত্রে মাস্ট লাগবে। আপনি যদি স্পিকিং করতে চান তাহলে কোনো অপশন ছাড়াই, দেয়ার ইজ নো অপশন উইদাউট লার্নিং ভোকাবুলারি, কোনো অপশন ছাড়াই আপনি অন্য ভাষার লোক হয়ে আরেকটি ভাষা যখন শিখবেন তখন এই ভোকাবুলারি জানা ছাড়া কোনো ওয়ে নেই, আপনাকে ভোকাবুলারি শিখতেই হবে। কিন্তু ভোকাবুলারি শিখবেন কিভাবে? এখন ভোকাবুলারি দুইটা ক্যাটাগরি আছে। আপনি যদি চাকরির জন্য ভোকাবুলারি শেখেন তাহলে আপনাকে ভোকাবুলারি পড়তে হবে একটু হায়ার কোয়ালিটির, যেমন ধরেন সাইফার্স ভোকাবুলারি বই আছে, তারপরে আপনি জিআরই ভোকাবুলারি পড়তে পারেন, তারপরে আরো অনেক টাইপের আইএলটিএস ভোকাবুলারি আছে। এখন আপনি যদি স্পিকিং করতে চান, আমি দুইটা কোয়ালিটি বলবো, তার আগে একটু ছোট করে চাকরির ভোকাবুলারির কথা বলে নিই, যে চাকরির ভোকাবুলারি পড়তে হলে আপনাকে নিয়মিত ভাবে সিনোনিম, অ্যান্টোনিম, গ্রুপ ভার্ব আছে, তারপরে আরো যেই ভোকাবুলারি ফ্রেজ গুলো আছে এগুলো আপনাকে শিখতে হবে। আর আপনি যদি স্পিকিং করতে চান, যদি আপনি ইংরেজি ভাষায় অনেক সুন্দর কথা বলতে চান, ইফ ইউ ওয়ান্ট টু টক ইন ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি, ভেরি স্মার্টলি, দেন ইউ হ্যাভ টু লার্ন ভেরি কমন ভোকাবুলারিজ, কমন ভোকাবুলারি শিখতে হবে। এখন স্পিকিং করাটাই আমি বেশি মেনলি বলবো আজকে, কারণ আমি একজন স্পিকিং আপনার স্পোকেন ইংলিশের ট্রেনার, আমি এই বিষয়টি ট্রেন করে থাকি এবং আমি জানি এই বিষয়টি, যেহেতু আমি নিজে ক্যাপচার করলাম এবং আমি মানুষকে ট্রেন করাই, তো আমি ছোট্ট হলেও এই বিষয়টি সম্বন্ধে গবেষণা করে শিখেছি যে কিভাবে আসলে শিখলে খুব মজা নিয়ে শেখা যায়। তাহলে আমি প্রথমে যেটি বলবো যে স্পিকিং করতে হলে, স্পিকিং যদি আপনি শিখতে চান, ইংরেজিতে অনেক সুন্দর স্মার্টলি কথা বলতে চান, তাহলে আপনাকে তিন কোয়ালিটির ভোকাবুলারি জানতে হবে। প্রথম হচ্ছে আপনাকে নাউন জানতে হবে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ জানতে হবে, এবং হচ্ছে আপনাকে ভার্ব জানতে হবে সবচেয়ে বেশি, বিকজ ভার্ব ইজ কল দ্য সোল অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তিন কোয়ালিটির ভোকাবুলারি কেবল সারাদিন যে কথাগুলো বলি যে চাচা, আমার চাচা, আঙ্কেল, একটা নাউন, ঠিক আছে, অত নাউন জানতে হবে, বলে শিক্ষক, ডাক্তার, ছাত্র, তারপর তারা আমার বন্ধু, সে আমার প্রতিবেশী, এটা আমার ঘর, এটা আমার ক্লাসরুম, ঠিক আছে, এই যে কথাগুলো সবচেয়ে বেশি বলে থাকি, আমি বাজারে, আমি মসজিদের মধ্যে, আমি ছাদের উপরে, আমি পুকুরে, আমি নদীতে, এগুলো হচ্ছে সবই হচ্ছে নাউন। অতএব আপনি কথা বলতে হলে, স্পিকিং শিখতে হলে এই যে আমাদের কমন যে কথাগুলো, আমরা এক্সপ্রেশনগুলো ইউজ করে থাকি, এই কমন এক্সপ্রেশনে যে নাউনগুলো ইউজ হয়ে থাকে, আপনি সারাদিন যে কথা বলেন সেটাই আপনাকে শিখতে হবে, সেটা টুকে রাখতে হবে। এখন কিভাবে কোথা থেকে টুকবেন সেটা অবশ্যই জানতে হলে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখবেন, একটু লং হলেও দেখবেন, কারণ একটি ভিডিওর পরে আপনার আর কোনো ক্লাস, কোনো ওয়ে আপনার হয়তো বা খুব একটা দরকার পড়বে না, কারণ আমি গুছিয়েই লেকচারটা দেওয়ার চেষ্টা করবো আমি যেভাবে শিখেছি। আচ্ছা, তাহলে প্রথমে নাউন এগুলো শিখতে হবে। দ্বিতীয় কথা, আমরা সবসময় বলি ছেলেটা খুবই মেধাবী, মেরিটোরিয়াস, আবার বলি যে তারা খুব গরিব, দে আর পোর, তারপর বললাম যে তারা খুব ধনী, দে আর রিচ, তারপর মেয়েটা খুবই সুন্দরী, দ্য গার্ল ইজ ভেরি বিউটিফুল। তাহলে এই যে রিচ, পোর, বিউটিফুল, আগলি, তারপরে ছোট বড়, এই যে অ্যাডজেক্টিভ গুলো, কমন যে অ্যাডজেক্টিভ গুলো আছে, খুবই স্মার্ট, তারপরে সত্যবাদী, ট্রুথফুল, মিথ্যাবাদী, লায়ার, এই যে অ্যাডজেক্টিভ গুলো আছে সেই অ্যাডজেক্টিভ গুলো আপনাকে শিখতে হবে। এবং এগুলো হচ্ছে খুবই কমন অ্যাডজেক্টিভ, ছেলেটা ভদ্র, জেন্টেল, তারপরে ইনজেন্টেল, অভদ্র, ডিসেন্ট, ইনডিসেন্ট, ভদ্র, অভদ্র, মোডেস্ট, ইমোডেস্ট, মানে সাধু, অসাধু, এই যে ভোকাবুলারি গুলো পাচ্ছেন, এই যে ভোকাবুলারি গুলো আছে, কমন যে কথাটা আপনি বলেন, এই অ্যাডজেক্টিভ গুলো আপনাকে কালেক্ট করতে হবে। আর তৃতীয় যে কাজটি হলো সেটি হলো আপনাকে ভার্বের কালেকশন অনেক অনেক বেশি রাখতে হবে, যত ভার্ব আপনি তত কথা বলতে পারবেন, যেমন বাজারে যাই, বাজারে যাচ্ছি, তাহলে গো গো, তারপরে খায় তাহলে ইট, তারপরে আপনি ঘুম থেকে উঠলেন তাহলে গেট আপ, ঘুমাতে যাবেন তাহলে গো টু বেড, তারপরে স্লিপ, ঘুমানো, তারপর আপনি হাঁটছেন তাহলে ওয়াক, টুকে রাখবেন, তারপরে আপনি ভাবছেন কোনো বিষয় তাহলে থিঙ্ক, কথা বলছেন তাহলে স্পিক, আপনি ঘুমা, তারপরে দেখাচ্ছে পড়ছেন তাহলে রিড, লিখছেন তাহলে রাইট, কিছু কিনতে গিয়েছেন তাহলে বাই, কিছু বিক্রি করছেন তাহলে সেল, আপনি দেখাচ্ছে হাঁটছেন তাহলে ওয়াক, এইভাবে করে আপনার যেই কথাটা মুখ দিয়ে আসবে শুধু সেই ভোকাবুলারি গুলো আপনি টুকে রাখবেন। এখন আপনি ভোকাবুলারি শিখবেন কিভাবে?
এই যে ভোকাবুলারি গুলো শিখবেন কিভাবে, আমি প্রথমেই বলি, আপনি প্রথমে যে কাজটি করবেন ভোকাবুলারি শেখার জন্য, আপনি, আমি তিনটি ওয়ে খুব বেশি ফলো করতাম, সেই তিনটি ওয়ে আপনারা যদি ফলো করেন, আমার, আমি আই বিলিভ ইট উইথ অল মাই হার্টস, মনে প্রাণে বিশ্বাস করি যে আপনি অনেক বেশি উপকৃত হবেন। প্রথম যে ওয়েটার কথা বলবো, আমাদের বর্তমান সময়ে আমাদের সকলের হাতে, বেশিরভাগ সকলের হাতে স্মার্টফোন আছে। স্মার্টফোন শুধু স্মার্ট গিরি দেখিয়ে বাড়ানোর জন্য নয়, স্মার্টফোন দিয়ে আপনি নিজেকে স্মার্ট করার জন্য আপনাকে পড়ালেখা শিখতে হবে, অনেক বেশি এটাকে ইউটিলাইজ করতে হবে। কিভাবে ইউটিলাইজ করবেন আমি একটু আপনাদের দেখাই। এটা আমার স্মার্টফোন আছে একটা, এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমি ডে ফোর, ডে ওয়ান, ডে থ্রি করে জিআরই ভোকাবুলারি শিখছি, কারণ আমি কমন ভোকাবুলারি গুলো শিখে ফেলেছি। অতএব আমি এখন চাকরির জন্য যে ভোকাবুলারি গুলো দরকার সেগুলো আমি কি করি, প্রথমে একটি, প্রথমে যেটি করি সেটি হলো আমার একটি ডায়েরি আছে। আপনারা প্রথমে গুগল প্লে স্টোরে যাবেন, তারপরে সেখান থেকে গুগল কিপ নামে একটা ডায়েরি আছে, গুগল কিপ হলুদ করে ডায়েরিটা, সেটা নামাবেন। সেটা নামানোর পরে আমার, আচ্ছা আমি দরকার হলে লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা সেই ডায়েরিটা নামাবেন। ডায়েরিটা নামানোর পরে ডায়েরিতে আপনারা অনেকগুলো ফোল্ডার করতে পারবেন, ক্রিয়েট নিউ লেবেল বলে একটা জায়গা আছে, সেখানে গেলে আপনারা অনেকগুলো ফোল্ডার করতে পারবেন, ফোল্ডার ফোল্ডার করে রাখবেন। তারপরে সেখানে ভোকাবুলারি লিখবেন দশটি দশটি করে, ডে ওয়ান, ডে টু, ডে থ্রি, এভাবে করে ভোকাবুলারি লিখবেন। লেখার পরে ওখান থেকে একটা স্ক্রিনশট দেবেন, স্ক্রিনশট দেওয়ার পর আপনি যেটা করবেন সেটা হলো ওই স্ক্রিনশটটা সুন্দরভাবে একটু কাট করে নিয়ে, মানে ক্রপ করে নিয়ে সেটা আপনি ওয়ালপেপার বানাবেন, যেটা আপনাকে দেখালাম। আপনি এভাবে করে সুন্দরভাবে ওয়ালপেপার বানাবেন। ওয়ালপেপার বানিয়ে আপনার অত কষ্ট করার দরকার নেই, আপনি জাস্ট খালি প্রতিদিন, মানে আপনি ওই দিনটাই প্রতিদিন দশটা করে শিখবেন, তো ওই দিনে কয়েকবার শুধু দেখবেন আর একটু করে পড়বেন, আপনার অটোমেটিক, বিলিভ করুন, আপনার অটোমেটিক সন্ধ্যাবেলা দেখবেন যে আপনার মুখস্থ হয়ে গিয়েছে। এভাবে করে আপনি দশ দিনে দশ দশে একশোটা ভোকাবুলারি শিখবেন, দশ দিন পরে আবার একটু রিপিট করবেন, ওই ভোকাবুলারি একটু রিপিট করবেন, তাহলে দেখবেন যে আপনার ভোকাবুলারি শিখতে আর কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না ইনশাআল্লাহ, কোনো কষ্ট ছাড়া আপনি ভোকাবুলারি শিখতে পারবেন। এটা হচ্ছে এক নম্বর ওয়ে। দ্বিতীয় আরও একটি ওয়ে আছে, যেটি হলো যে আমি ইউনিভার্সিটিতে যখন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন আমার রুমে একটা বোর্ড ছিল, হোয়াইট বোর্ড ছিল, হোয়াইট বোর্ডে আমি দশটি দশটি করে ভোকাবুলারি, এই টাইপের সাধারণ জ্ঞান এগুলো লিখে রাখতাম, এবং এটা যে কত বড় উপকার দিত আসলে বলে শেষ করা যাবে না। তো আপনি এরকম একটি বোর্ড রাখতে পারেন, টেবিলের উপরে একটি বোর্ড থাকবে এবং সেখানে আপনি দশটি দশটি করে ভোকাবুলারি লিখবেন। ভোকাবুলারি লিখে শুধু জাস্ট করে তাকাবেন আর দেখবেন, কষ্ট নেবেন না, একটু যদি সর্বোচ্চ পারেন তাহলে একটা করে সেন্টেন্স তৈরি করবেন ওই ভোকাবুলারিটা দিয়ে, তাহলে দেখবেন যে আপনি যদি এটা নিয়মিত করেন, কারণ হচ্ছে নিজের পড়ালেখা নিজেকে করতে হবে, কেউ আপনাকে এসে পড়ালেখা করে দিয়ে যাবে না, এবং পড়ালেখা একটু কষ্টের বিষয়, কষ্ট করেন বলে যখন অনেক কিছু করেন, কিছু করে দেখান, তখন মানুষ এত সম্মান করে আপনাকে, এই কারণে কষ্ট করে এই বিষয়গুলো আপনাকে শিখতে হবে, একটু সময় দিতে হবে, একটু টাইম ইনভেস্ট করতে হবে। বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের একটা কথা আছে যে অ্যান ইনভেস্টমেন্ট ইন এডুকেশন পেজ দ্য বেস্ট ইন্টারেস্ট, মানে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগটা সবচেয়ে বেশি মুনাফা দেয়, অতএব আপনি শিক্ষা ক্ষেত্রে সুন্দরভাবে বিনিয়োগ করবেন। আচ্ছা, তারপরে আপনি তাহলে এইভাবে করে ওই হোয়াইট বোর্ডও রাখতে পারেন, এই হোয়াইট বোর্ডে লিখে লিখে আপনি দশটি করে ভোকাবুলারি দেখে দেখে শিখতে পারেন। এই হলো দুই নম্বর ওয়ে। আর তৃতীয় যে ওয়েটি, আপনাদের যদি কারো কোনো ফোন না থাকে, স্মার্টফোন নেই, ই নেই, অনেক সমস্যা থাকতে পারে, অনেকের অনেক সমস্যা থাকতে পারে, সেক্ষেত্রে আপনাদের বলবো হয়তো বা তাহলে একটা সিম্পল কথা বলা ফোন আছে, সেখানে যদি একটা মেমোরি কার্ড থাকে, আপনি প্রতিদিন সকালে, প্রতিদিন সকালে অ্যাটলিস্ট দশটি করে ভোকাবুলারি রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নিয়ে ওই রেকর্ডিংগুলো একটি ফোল্ডার করে রাখবেন, ফোল্ডার করে রেখে সেই রেকর্ডিং গুলো আপনি নিয়মিত ওই প্রতিদিন দশ বার করে শুনবেন, দশটি ভোকাবুলারি দশ বার করে শুনলে অটোমেটিক আপনার সেটা মুখস্থ হয়ে যাবে, আর পারলে সর্বোচ্চ ওটা দিয়ে একটা বাক্য লিখে ওটা আপনি প্র্যাকটিস করবেন। এইভাবে করে দশ দিন যখন হবে তখন আবার একবার করে রিপিট দিয়ে নেবেন। এটা হচ্ছে ভোকাবুলারি শেখার তিনটা ওয়ে। প্রথমে হচ্ছে আপনি ওয়ালপেপার বানাবেন, দ্বিতীয় হলো হোয়াইট বোর্ড রাখবেন, আর তৃতীয় হলো আপনি রেকর্ডিং করে করে শুনবেন। এইভাবে করে আপনি ভোকাবুলারি গুলো খুব সহজে ক্যাপচার করে ফেলতে পারেন। আর এখানে গুরুত্বপূর্ণ একটি কথা বলে নিই, আপনাদের যদি কারো জিআরই ভোকাবুলারি শেখা, মানে চাকরির যে ভোকাবুলারি লাগবে সেটার যদি বই না থাকে, সেক্ষেত্রে আপনাদের বলবো যে আপনারা বাংলা ডিকশনারি নামে একটা অ্যাপস আছে, আপনার বাংলা ডিকশনারি নামে একটা অ্যাপস আছে, সেই ডিকশনারিটা আপনারা নামাবেন গুগল প্লে স্টোর থেকে। সেখানে দেখবেন যে ফ্রেজ বলুন, প্রেপোজিশন বলুন এবং জিআরই ভোকাবুলারি একসাথে দেওয়া আছে, যত জিআরই ভোকাবুলারি আছে সবগুলোই দেওয়া আছে। অতএব সেখান থেকে নিয়ে নিয়ে আপনি দশটি দশটি করে লিখে ওয়ালপেপার বানিয়ে বানিয়ে শিখতে পারেন, যেটা আমি করছি এবং অনেক বেশি আমাকে ডেভেলপ করছে আলহামদুলিল্লাহ। তো আমি মনে করি যে এই ওয়েগুলো যদি আপনি ফলো করেন অনেক তাড়াতাড়ি আপনি স্পিকিং এর ভোকাবুলারি শিখতে পারবেন, চাকরির ক্ষেত্রেও আপনি সুন্দর প্রস্তুতি নিতে পারবেন, যেটা আপনাকে অনেক বেশি হেল্প করে থাকবে।
আর এক্ষেত্রে আপনি এখন বলতে পারেন যে ভাইয়া বই কোনটা ফলো করবো বা বই কিভাবে কোনটা পড়বো? এক্ষেত্রে আমি যদি বলি যে আপনি যদি স্পিকিং এর ভোকাবুলারি শিখতে চান, এক্ষেত্রে ক্লাস 9-10 পর্যন্ত যে ইংরেজি বই আছে সে সকল যে কোনো বই থেকে আপনি ভার্ব গুলো শিখবেন। নইলে আপনি ভার্ব নাউন টাইপের যেগুলো আছে সেগুলো আপনি শিখলেই হবে। আর যদি তাও না পারেন, বই কিনতেও না পারেন, তাহলে প্লে স্টোরে গিয়ে কমন ভোকাবুলারি লিখে সার্চ দিলে হবে বা স্পোকেন ভোকাবুলারি লিখে সার্চ দিলেও হবে। আপনি সেখান থেকে ভোকাবুলারি গুলো শিখবেন, প্রতিদিন অ্যাটলিস্ট 10টি করে শিখবেন। আর যারা চাকরির ভোকাবুলারি প্রস্তুতি নেবেন তারা অবশ্যই আপনি এই জিআরই ভোকাবুলারি গুলো আপনি এই যে এই অ্যাপসটি থেকে শিখে নিতে পারেন, অথবা জিআরই ভোকাবুলারি বই আছে আপনি সেই বইটি কিনে পড়তে পারেন, বা সাইফুসের একটি ভোকাবুলারি বই আছে খুব ভালো বই, সেখানে আপনি ট্রান্সলেশনটাও শিখতে পারবেন। সাইফুস ভোকাবুলারি এক্সাম্পল সহকারে আছে, অনেক ভালো, আপনারা সেটা পড়তে পারেন। সো দোজ আর অল অ্যাবাউট টুডে। আশা করি আপনারা কিঞ্চিত হলেও উপকৃত হয়েছেন বা উপকৃত হবেন যদি অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমিও অ্যাপ্লাই করে আমি উপকৃত হচ্ছি হয়েছি এবং ইনশাল্লাহ ইন ফিউচারেও সেই এই পদ্ধতিগুলো মেনটেন করব, কারণ আমি উপকৃত হচ্ছি, কারণ আমি এখনো স্টিল একজন স্টুডেন্ট। সেই পাশাপাশি চেয়েছিলাম যে আমি যে উপকারগুলো পাচ্ছি, যে যে পদ্ধতিগুলো মেনটেন করে আমি স্পিকার হলাম, মানুষকে শেখাচ্ছি, সো যদি কাউকে বলে দিই তাহলে তারাও হয়তো উপকৃত হবে। সো আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনাদের বন্ধু বান্ধবের সাথে একটু শেয়ার করবেন, কারণ আমাকে একটু মোটিভেট করার জন্য, এবং পাশাপাশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, কারণ আপনারা যদি কাজগুলো করেন তাহলে আমি একটু মোটিভেট ফিল করি। অ্যান্ড আই গেট ইন্সপিরেশন টু রিসার্চ লট অফ থিং অ্যান্ড টু গিভ ইউ লট অফ আইটেমস ইন ফিউচার, যেন আপনাদেরকে ভবিষ্যতে আরো অনেক বেশি কিছু দিতে পারি। সো দ্যাটস অল ফর টুডে, নো মোর নাও। দিস ওয়াজ মোস্তফা শ্রাবণ ফ্রম ইসলামিক ইউনিভার্সিটি বাংলাদেশ, and keep me in your prayers, and if I made any mistake during my speech please excuse me, and no more now. See you once again with another new item. Till then stay fine, stay at home, take care of yourself, take care of your family members. Assalamu alaikum wa rahmatullah.